এই ভিডিওতে আমরা চার বাহু বিশিষ্ট আকৃতিগুলো নিয়ে আলোচনা করব যেগুলো গাণিতিক ভাষায় চতুর্ভুজ বলা হয় চতুর্ভুজ শব্দটি ইংরেজি কোয়াড্রি লেটারাল যেখানে কোয়াড শব্দটি দিয়ে চার বোঝানো হয় চতুর্ভুজ হল এমন একটি আকৃতি যার চারটি বাহু রয়েছে তাহলে এটি একটি চতুর্ভুজ এটি একটি চতুর্ভুজ এটি একটি চতুর্ভুজ এদের সবার চারটি করে বাহু আছে এটি একটি চতুর্ভুজ এমনকি এটিও একটি চতুর্ভুজ আমি এটিকে আরেকটু চওড়া করে আঁকি তাহলে কোনগুলো চতুর্ভুজ নয় আচ্ছা ত্রিভুজ কখনো চতুর্ভুজ নয় কারণ এর তিনটি বাহু আছে এক দুই তিন তাহলে এটি কেটে দিলাম পঞ্চভুজের পাঁচটি বাহু আছে তাই সেটিও চতুর্ভুজ নয় বৃত্ত এর কোনো বাহু নেই এটি একটি বড় বক্ররেখা তাই এটিও চতুর্ভুজ নয় আমাদের যদি ছয় বাহু সাত বাহু এমনকি একশো বাহু সম্বলিত কোনো আকৃতিও থাকতো তাহলে তাদের কোনোটি চতুর্ভুজ হতো না এখন এসো বিভিন্ন ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করি একটি হলো সামান্তরিক সামান্তরিক এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহু সমান্তরাল সমান্তরাল অর্থ হল তারা একই দিকে যাচ্ছে আচ্ছা এর অর্থ কি তো এটি একটি সামান্তরিক কেন কারণ এই বাহুটি এই বাহুর বিপরীত বাহু এবং তারা একই দিকে নির্দেশ করছে আমি যদি এখানে একটি তীর চিহ্ন দেই তাহলে এরা একই দিকে নির্দেশ করবে তাহলে এই দুটি বাহু সমান্তরাল এবং এখানের এই দুটি বাহু সমান্তরাল তাহলে এটি একটি সামান্তরিক সামান্তরিকের আরও উদাহরণ কি হতে পারে আচ্ছা বর্গক্ষেত্র একটি সামান্তরিক এটি একটি বিশেষ ধরনের সামান্তরিক কারণ এই বাহু এবং এই বাহু একই দিকে নির্দেশ করে এবং এই বাহু এবং এই বাহু আমি এটি হলুদ রঙে করি এই বাহু এই বাহুর সমান্তরাল তাহলে সামান্তরিক নয় কোনটি আচ্ছা এটি সামান্তরিক হবে না তোমার হয়তো মনে হতে পারে যে এখানে দুটি বিপরীত বাহু সমান্তরাল এই বাহুটি এই বাহুটির সমান্তরাল কিন্তু এই বাহুটি এই বাহুটি সমান্তরাল নয় সেই রেখাগুলোই সমান্তরাল নয় যেগুলো যদি আমরা বাড়াতে থাকি তাহলে এক সময় কোনো এক বিন্দুতে গিয়ে মিলিত হবে কিন্তু এই রেখাটি এবং এই রেখাটি তারা কখনোই পরস্পর মিলিত হবে না তাহলে এখানের এটি সামান্তরিক নয় এর এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অন্য জোড়া নয় সামান্তরিক নয় এমন আরেকটি চতুর্ভুজ হল এখানের এটি কারণ এর কোনো বিপরীত বাহুই সমান্তরাল নয় তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় এখন এসো অন্যান্য চার বাহু বিশিষ্ট আকৃতি বা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি তো এখন আলোচনা করব রম্বস নিয়ে রম্বসও এক ধরনের সামান্তরিক রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সেই সাথে এর চারটি বাহুই সমান তো উদাহরণস্বরূপ এখানে আমি যা আঁকছি সেটি একটি সামান্তরিক কিন্তু এটি রম্বস নয় এটি সামান্তরিক কারণ এর বিপরীত বাহুগুলো সমান্তরাল এদের বাড়ালেও এরা কখনো মিলিত হবে না এবং এই দুটো বাহু সমান্তরাল অর্থাৎ এটি একটি সামান্তরী কিন্তু এটি রম্বস নয় কারণ নীল বাহুগুলো হলুদ বাহুগুলো থেকে বড় তাহলে এটি রম্বস নয় রম্বস দেখতে এমন হবে এর বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সকল বাহুর দৈর্ঘ্য সমান এখন তোমার হয়তো মনে হতে পারে যে বর্গক্ষেত্র একটি রম্বস। এসো চিন্তা করে দেখি বর্গক্ষেত্রের বাহু সবগুলো বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা আমরা আগেই বলেছি বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তাই বর্গক্ষেত্র একটি সামান্তরিক এবং বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান তাই এটি একটি রম্বস এখন এসো আয়তক্ষেত্র নিয়ে চিন্তা করি এর নাম হয়তো তুমি আগে শুনেছ কিন্তু এখন এসো এটা নিয়ে চিন্তা করে দেখি তো আয়তক্ষেত্র একটি সামান্তরিক কিন্তু শুধু সামান্তরিক হলেই আয়তক্ষেত্র হবে এমন নয় আচ্ছা এখানে এটি একটি আয়তক্ষেত্র কেন এটি একটি সামান্তরিক এই বাহু এবং এই বাহু সমান্তরাল এরা কখনো মিলিত হবে না এবং এই বাহু এবং এই বাহু সমান্তরাল আমরা এদের যতই বাড়াই না কেন এরা কখনোই মিলিত হবে না কিন্তু এটি আয়তক্ষেত্র কেন এটি অবশ্যই একটি সামান্তরিক কিন্তু এটি আয়তক্ষেত্র কেন এর কোনগুলোর কারণে আমরা একে আয়তক্ষেত্র বলি এর কোনগুলোর দিকে লক্ষ্য করলে দেখবে যে প্রতিটি কোনই সমকোণ আয়তক্ষেত্র হল এমন একটি সামান্তরিক যার চারটি কোণই সমকোণ তো উদাহরণস্বরূপ এখানের এটি আয়তক্ষেত্র নয় কেন কারণ এখানে এই কোনটি সমকোণ নয় লক্ষ্য করো এটি এখানে এটির মতো সমকোণ নয় এটি একটি সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র নয় আয়তক্ষেত্র হলো সেই সকল সামান্তরিক যাদের চারটি কোণই সমকোণ এখন বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র এটা একে দেখি একটি বর্গক্ষেত্রের বিপরীত বাহগুলো সমান্তরাল এটা একটি সামান্তরিক আমরা আগেই বলেছি এবং এর কোণগুলো প্রত্যেকটি সমকোণ তাহলে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র তাহলে দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্র আসলে একটি মজার আকৃতি এটি এই সবগুলো চতুর্ভুজের শ্রেণীরই অন্তর্ভুক্ত বর্গক্ষেত্র একটি রম্বস এই সেই রম্বস যা চারটি কোণেই সমকোণ এখানে এটি বর্গক্ষেত্র নয় কিন্তু এটি বর্গক্ষেত্র এরা উভয়ই আবার রম্বস বর্গক্ষেত্র আবার আয়তক্ষেত্র এটি একটি সামান্তরিক যার প্রতিটি কোণ সমকোণ তাহলে বর্গক্ষেত্র অবশ্যই সামান্তরিক এবং এই সবগুলোই চতুর্ভুজ